আমরা বাজার তে মেলা বড় বড় মেলা ইলিশ মাছ কিনে নিয়ে আইছি আজ আমরা ইলিশ মাছ দিয়ে কোষের শাক্কা দিয়ে কোষা গাঁটবো এটা খাতি জবরতে সব নি ইনশাআল্লাহ নিজস্ব কোষা লাগা নিয়ে সেই মজা হবে নি ইলিশ মাছ পাওয়া যায় না ইলিশ মাছ পাতি খুব কষ্ট আছে এই মাছ গুছাতে বহুত কষ্ট হয় আর কষ্ট না ইলিশ মাছ কি পাওয়া যায় নাকি যে কষ্ট করেছি এই ইলিশ মাছের জন্য নদী মাছ রে ইলিশ মাছ সামনে কচুর শাক আছে এই শাকগুলো আমরা কাটিয়ে নেবো আমরা এখানে রান্না করা করি তো খুব পরিষ্কার জায়গা এই জায়গাতে আমরা কৌশাকগুলো কাটিয়ে নিয়ে আমরা রান্না করবো আপনি মাছ কুটি নেন আমরা কৌশল গুলো কাটি নি খুব সুন্দর করে কৌশল কাটবো বাসি বাসি ফাইন করি কি দিন দিয়া আমার পুরা কারা শোধ আমরা এখন ধুয়ে নিয়ে সুন্দর করে কৌশল গুলো কুচিয়ে নিছি বাইশ আছে এখন আমরা ধুয়ে টুয়ে নিয়ে রান্না শুরু করবো দারুন মাছ রে থাকবে আমরা এখন ধুয়ে নেব হ্যাঁ মাছটা ধুইছি ফাইন করে পানি দিয়ে দাও নাম্বার ফেলে নাও মাছটা সুন্দর করে ধুয়ে নেব হ্যাঁ এটি পানি দাও পানি দাও পানি নেই এটা এটা করে ধুই কি বাবা ও পানি দিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা এই যে তুই খাবি শুরু করি বৃষ্টি দিন একটু দেরি হয়ে গেল আগুন হ্যাঁ মাছগুলো সস মারবি তো দিয়ে সস মারে মাখা টাকা আমরা রাখবো এই মশলা গুলো এখন মাছটা মাখা নেবো ইলিশ মাছ তো পেঁয়াজ কাঁচা মরিচ মরিচ মরিচি গুঁড়া হলুদি গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া এগুলো ফাইন করে মাখান তো দেই তেল দাও 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 দাও
রসুন রসুন তো শাকে বেশি লাগে লবণ ও এই লবণেই তো মজা হবে সব নিয়ম মতো দিতে হবে না এখন ঢেকে দাও চার দিন না এই লাগে মাছটা জাল দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে তুলি আমরা শাকটা বসাতে বসে দিও দারুন হবে নি এই গিরান মারাছে এই গিরান কোন গিরান রে শাকের ভিতর দিও শাক রে কাঁটা রসুন ওরা শাক গন্ধ করব এখন তেলটা দিয়ে দেব কচু শাক তো তেল একটু বেশি লাগবে বেশি নেবেন কত মানে ভাত রান্না করবো পানিটা দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি হ্যাঁ মাছটা দিয়ে দিলাম দাও দাও মাছটা ঘটছেন তারপরে শাক দেব বুঝছেন আমরা ওই শাকটা দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দাও ভালো করে বুঝিয়ে দাও সেই মরে পানি গরম হয়ে গেছে আর ভাতের চালটা দিয়ে দেবো দাও পানি বাড়িয়ে ছিল নাকি বাবা কি খাবি রে দেখবি আজ খাওয়াবো পাগল আরো সেই খাওয়া এই দেখো আইসি দেখো খায়া দেখো বিসমিল্লাহির রহমানির রহিম ভালো রে ভালো কয়েক হ্যাঁ তেল রে তেল বসালাম
সেই বসান যেমন এই বিশাসা শাক গাটা তেমন বসালাম আলহামদুলিল্লাহ খালাম দি হ খালাম দি আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা প্যাকেটকে নিয়ে বিতরণ করতে যাব যান ভরেন 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 যান 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 আজ যে খাবেনি স্যার জীবনে মনে থাকবে যান আজ খাইয়া রক্ত পরিষ্কার করবি আমারে দাদা লাঠি সাল দাদা লাঠি সাল কর না আমার প্যাকেট করা শেষ এখন আমরা নিয়ে যাবি তখন করে আসবো ও আর আপনি বইয়ে থয়েছেন আমার প্যাকেট করা হয়ে গেছে আর নিয়ে বিতরণ করতে যাবো তোমার গাড়ি বাড়ি অমিন যে রোড কে তাড়াতাড়ি জমন ইলিশ মাছ জমন কচু শাক।